গণগোবর দেখলেন, এই গণগোবর কিন্তু একটা আমাদের শেরপুরের কোনো লোকের না, কোনো বাঙালির না, এগুলা সমস্ত কবরের সে লাশ, সমস্ত লোক পাকিস্তানি সোলজারদের। আমার বয়স তখন 8 থেকে 9 বছর, আমি নিজে চোখে দেখছি, সারা টাউন আমি নিজে ঘুরছি, আমি নিজে দেখছি। তারপরেও আমরা ওদের ঝালায় কোনো মহিলা ভালোভাবে বাইরে বাড়িতে পারে নাই। ওরা স্লোগান দিয়েছে কি, জয় বাংলা জয় হিন্দ, লং ইশারা ধুতি বিন্দ, এটা আমরা নিজে আমি নিজে গানে শুনছি। তো এখানে কোনো শেরপুরের কোনো মুসলমানকে কোনো হিন্দু লোকের কবর নাই। কামরুজ্জামান সাহেব তারে আমরা দেখিও নাই, কোনোদিন অপরাধ করতে শুনিও না, মিথ্যে কথা বলতে পারবো না। আমাদের শেরপুরের উপযুক্তর বোধে সেই একমাত্র লোক, এগুলা হিংসায় সে পাশ করলে, সে আমাদের শেরপুরের এমপি থাকলে শেরপুর আরো উন্নত থাকতো, আরো ভালো হতো। এগুলা হিংসায় তার নামে মিথ্যা বলতেছে, মিথ্যা অপপ্রচার করতেছে। একটা কথাও এই যে বদনাম ছড়াইছে, এই যে মিথ্যা বলতেছে, এগুলা সমস্ত মিথ্যা, একটা কথাও সত্যি না তার নামে। এটা আমরা নিজে জানি, নিজে দেখছি আমি, এগুলা সমস্ত মিথ্যা কথা। পরপর দুইবার যে এই এমপি হইল আতিক সাহেব, পরপর দুইবারই আমাদের কামরুজ্জামান সাহেব পাশ করছে, তারা ষড়যন্ত্র করে এরকম করছে।